আচ্ছা, অনেকে বলছে যে তারা বুঝে নাই কিভাবে ট্রেন্ডটা নিবে, আপনারা তো কিভাবে সেট করতে হবে ক্যান্ডিডেট ইয়া স্ট্র্যাটেজি ট্রেন্ড, আমি সবকিছু দেখাইছি। এই যে এটা হচ্ছে 80 লাইন, সরি, এই যে 80 লাইন, এটা হচ্ছে 20, এটা হচ্ছে ওভারবোট আর এটা হচ্ছে ওভারসোল্ড লাইন, ঠিক আছে। ওভারসোল্ড ধরেন ওভারবোট লাইন এইভাবে ক্রস করতে হবে, এই যে এইভাবে উপর দিকে ওভারবোট লাইন ক্রস করে নিচের দিকে আসতে হবে, অ্যান্ড এটা হচ্ছে আপনার ডাউন ট্রেডের জন্য এদিক থেকে। আর যখন এদিক থেকে ক্রস করে উপর দিকে যাবে তখন আপ ট্রেড ধরতে হবে। কখন সে আপ ট্রেডটা নেবেন আগে, এটা হচ্ছে ডাউন ট্রেডের, এই যে লাইনটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজের ইএমএ লাইনটা হচ্ছে আপনার ক্যান্ডেলের উপরের দিকে, আর ক্যান্ডেলগুলো হচ্ছে নিচের দিকে, তার মানে মার্কেটটা হচ্ছে বর্তমানে ডাউন ট্রেন্ডে চলছে। আর ডাউন ট্রেন্ড চলা অবস্থায় আপনারা শুধু এই দিক থেকে, এখানে শুধু আমার মাউসের কার্সারটা লক্ষ্য করবেন, এখান থেকে ডাউনের দিকে নিতে পারবেন। এই যে দেখেন, এই যে এই জায়গায় আপনি যদি এখানে ডাউন ট্রেডটা নিতেন 2 মিনিটের জন্য, 1 মিনিট 2 মিনিট পরে এখানে প্রফিট আসতো। সেম ভাবে এই জায়গায় দেখেন, এখানে যদি 2 মিনিটের জন্য নিতেন আবার ক্লিয়ার প্রফিট ছিল, বাট এই যে দেখেন এখানে কিন্তু আবার ক্রস করে নাই, এটি লাইন ক্রস করে নাই, এখানে কিন্তু এটি লাইন ক্রস করে নাই। তো এখানে কিন্তু আপনার ট্রেড নিলে প্রফিট হইতেও পারো আবার রিস্ক হয়ে যেত। তো এগুলোতে না, যেভাবে এভাবে ক্রস করবে, ক্লিয়ার এভাবে ক্রস করবে, আমি একটু দেখাই, এভাবে ক্লিয়ার ক্রস করতে হবে, এটি লাইন ক্রস করে নিচের দিকে থাকতে হবে। আবার ডাউন ট্রেড নেওয়ার সময় অবশ্যই ক্যান্ডেলগুলো কিন্তু এই যে নীল দাগটা এই দাগে নিচে থাকতে হবে। আর আমি আপ ট্রেড নেওয়ার জন্য আমি সুযোগ খুঁজে আর একটা সিস্টেম, মানে এরকম যদি পাই সুযোগ তো আমি দেখাইতেছি।